আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যাই হোক, আপনারা সকলে জানেন যে আজকে যশোরে আমাদের সকাল 11টার সময়তে একটা বাহাস মোনাজারা হওয়ার কথা ছিল। তো আমরা উভয় পক্ষ ওখানে উপস্থিত হয়েছিলাম। সংক্ষিপ্ত কয়েকটি কথা যে কী ঘটেছিল বা কী ঘটেছে আজকে এই বাহাস বা মোনাজারাতে। প্রথম কথা, আজকে 11টার সময়তে আমাদের বাহাস হওয়ার কথা ছিল। আমরা আলহামদুলিল্লাহ, আমরা আহলুল হাদিস যারা ছিলাম, আমরা কমপক্ষে 5 মিনিট আগে বাহাসের স্থানে গিয়েছিলাম। কমপক্ষে 5 মিনিট আগে বাহাসের স্থানে গিয়ে সর্বপ্রথম আমরা হাজির উপস্থিত হয়েছিলাম। পরবর্তী সময়তে ঠিক একদম 11টার সময়তে ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে তারা সকলে এসেছিল। যাই হোক, টাইম সকলের ঠিক ছিল। অনেক সময় দেওবন্দিরা বলে যে আহলে হাদিসরা নাকি আসে না, তো আলহামদুলিল্লাহ আমরা তাদের 5 মিনিট আগে পৌঁছেছিলাম, টাইমেরও 5 মিনিট আগে, যদিও তারা টাইমে এসেছিল। এক, দুই নম্বর বিষয় যে আজকে আলোচনা কী হলো। প্রথমত এই আলোচনাটি বা এই বাহাসটা হওয়ার কারণ কী, কারণটা এটা জানতে হবে যে আহলে হাদিসদের তরফ থেকে একটা আলোচনা সভা হওয়ার কথা চলছিল যশোরের ওই লেবুতলা বা ওই সাইডের দিকে। তো ওখানে মুসলিউদ্দিন স্যার, তিনি আজকের আলোচক ছিলেন, সরি, তিনি এই আলোচনা সভার তিনি আলোচক ছিলেন। তো হানাফি দেওবন্দি উলামা পরিষদ থেকে একটা কমিটি গঠন করে মুসলিউদ্দিন শাইখের আহলাসদের শাইখ মুসলিউদ্দিন শাইখ তার আলোচনা বন্ধ করার জন্য তারা থানাতে বা যতদূর সম্ভব তারা প্রচেষ্টা চালিয়েছিল। চেয়ারম্যানের কাছ পর্যন্ত চলে গেছিলো যে না, এখানে আহলাসদের প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। অথবা আহলে হাদিসরা চেয়ারম্যানের কাছে যায় যে না, আমরা প্রোগ্রাম করবো। এই নিয়ে চেয়ারম্যানের কাছে গিয়ে দুই তরফ থেকে যখন যায় তখন একটা সমস্যা তৈরি হয়। তারপরে চেয়ারম্যান সাহেব তখন বলছে যে তোমাদের ব্যাপারটা কী, যেমন হয় সাধারণত উনি জানতে চেয়েছেন যে আহলে হাদিস কী, হানাফি কী। তো তারপরে চেয়ারম্যান সর্বশেষ তিনি কোনো সিদ্ধান্ত না দিয়ে তিনি বলেছেন ঠিক আছে, তার উভয় পক্ষের আহলে মোলেমাদেরকে নিয়ে আসেন, আমরা আলোচনা করব, আমরা আলোচনা করে তারপরে দেখব। তো চেয়ারম্যান সাহেব এই কথাটা বলে। তো চেয়ারম্যান সাহেব গতকালকে তিনি বলেছিলেন যে ঠিক আছে, তাহলে আপনারা আহলে মোলেমাকে ডাকেন, আলোচনা হানাফিদেরও ডাকেন, আহলে হাদিসদেরও ডাকেন। তো যাই হোক, আজকে দিনটাকে নির্ধারণ করা হয় আমাদের তরফ থেকে। আহলুল হাদিসদের তরফ থেকে আমরা 10 জন গিয়েছিলাম, আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে যে শেখ মুসলিউদ্দিন স্যার ছিলেন, মুজাফর বিন হোসেন মহসিন সাহেব ছিলেন, মুখলিসুর রহমান আরশাদ মাদানি ছিলেন, মুরাদ বিন আমজাদ ছিলেন, আমি ছিলাম, আরও বেশ কয়েকজন ছিলেন, ইন টোটাল 10 জন। হানাফিদের তরফ থেকেও, দেওবন্দিদের তরফ থেকে লুৎফর রহমান ফরাজি সহ আরও 10 জন এসেছিলেন, তাদের ওলামা মাশাইখ তারা এসেছিলেন। তো যাই হোক, আজকে বাহাসটা কেন হলো না, একটা প্রশ্ন আসতে পারে যে আজকের বাহাসটা কেন হলো না, বাহাস না হওয়ার পেছনে কারণ কী। বাহাস না হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা যে যশোরের যিনি আজকের চেয়ারম্যান ছিলেন, আজকে তিনি চেয়ারম্যান, তো তিনি বলেছিলেন যে আপনাদের আহলে হাদিসদের তরফ থেকে 10 জন আলোচক আর 50 জন শ্রোতা, হানাফিদের পক্ষ থেকে 10 জন আলোচক 50 জন শ্রোতা লাগবে বা থাকবে, এটা তার সঙ্গে কথা হয়েছিল। অথচ হানাফিদের তরফ থেকে না হলে 20,000 লোকের সমাগম, যারা আপনারা এসেছিলেন তা দেখেছিলেন। যখন চেয়ারম্যান সাহেব দেখছেন যে হানাফিদের না হলে 20,000 লোক জমা হয়ে গেছে, গোটা এলাকা ঘেরাও করা হয়েছে, গোটা এলাকাতে প্রচুর পরিমাণে মানুষ যখন হয়ে গেছে, চেয়ারম্যান জনস্রোত, এই জনস্রোতকে আমার ঠেকানো আমার দ্বারা সম্ভব নয়, তিনি এসে হাত ধরে ক্ষমা চেয়ে চেয়ারম্যান সাহেব বলেছেন যে আপনার আমি দুই পক্ষের কাছ থেকে হাত ধরে ক্ষমা চাইছি যে আমি যে উদ্যোগটা নিয়েছিলাম আমি একটু উদ্যোগটা সফল করতে দিতে পারবো না, কারণ এখানে হাজার হাজার মানুষ চলে এসেছে, দায়িত্বে নেই। আর এমন মধ্যে যদি কেউ যদি কোনো মারামারি ঝামেলা হয়ে যায় আমার চেয়ারম্যান গিরি করা শেষ হয়ে যাবে। তো যাই হোক, সর্বোপরি চেয়ারম্যান সাহেব তিনি দায়িত্ব নিয়েছিলেন বাসের, তিনি সর্বপ্রথম পেছনে সরে আসেন যে না, বাস করতে দেবো না, আপনারা এসেছেন দুই পক্ষ, আপনারা খাওয়া দাওয়া করে আপনারা বিদায় হন, তার প্রস্তাব ছিল এটা। তো চেয়ারম্যান সাহেব বাহাস না হওয়ার কারণ কী বলেছেন, তিনি নিজে বলেছেন যে হানাফিদের মধ্যে অসংখ্য মানুষ এসেছে, জনস্রোত বয়ে দিয়েছে, এই জন্য কন্ট্রোল করা সম্ভব নয়, কন্ট্রোল করা সম্ভব নয়, এই জন্য স্পষ্টভাবে বিশেষ করে আর আসে নাই, মানে বাহাসটাকে সামনে এগোতে চেয়ারম্যান সাহেব দেয় নাই। যাই হোক, তারপরে আমাদের মধ্যে নিজেদের মধ্যে কথা চালু হলো যে কী করা যায়, মানে আলোচনাটা
হ্যালো, সাউন্ড আসছে কি বলুন তো দা? আসসালামু আলাইকুম, সাউন্ড আসছে কি বলেন তো একটু? সাউন্ড আসছে কি দেখেন তো? সব ঠিক আছে? হ্যালো, সাউন্ড ঠিক আছে? সাউন্ড কম আসছে? আচ্ছা, গাড়ির জন্য এরকম হচ্ছে আপনার? না না, আপনি ওইখান থেকে যে দিচ্ছেন না, ওটাতেও সাউন্ড ছিল না। সাউন্ড ঠিক আছে না তো? যাই হোক, হ্যাঁ, সর্বদিক কথা হচ্ছে এটা যে বাস না হওয়ার কারণ, বাস না হওয়ার পেছনে যে কারণটা তারা বিশেষ করে উল্লেখ করেছে, তো হানাফিদের জনস্রোত যেটা এখানে আজকের যারা জল মানে আজকের চেয়ারম্যান যিনি ছিলেন, ইনি কখনোই কাম্য করেননি যে এত মানুষ হয়ে যাবে, তাই চেয়ারম্যান আর কোনো রিস্ক নিতে চাই নাই। তার জন্য চেয়ারম্যান নিজেই বলেছে, ভাই আপনার কাছে ক্ষমা চাই, আমি এটাকে আপনার অনুমোদন দিতে পারবো না। যাই হোক, সর্বশেষে বাসটাকে স্থগিত হয়ে যায়। চেয়ারম্যানের সাহেবের তখন পরামর্শ হয় যেমন সমঝোতাতে আসেন, যে সমঝোতা করা যাক। তো উভয় পক্ষের মধ্যে থেকে বিশেষ করে হানাফি দেবন্দীদের পক্ষ থেকে গোলামুর রহমান, যিনি সালাতুন নবী একটি বই লিখেছেন, তিনি সহ আরও তিনজন তারা সমঝোতার কথা বলেছেন এবং তারা এর কথা স্বীকার করেছেন যে তাদের দলিলও ঠিক, আমাদের দলিলও ঠিক। মানে সমঝোতা হলে যেটা যেটা হয় যে ফিকি বিষয়ে এগুলো ইখতিলাফ করা উচিত নয়, মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে, মানে সমঝোতার কথা দেবন্দীদের পক্ষ থেকে বলা হয়েছে। যখন তারা এই কথা সমঝোতার কথা বলেছে, আমাদের আলায়েন্সের তরফ থেকেও তুমি সমঝোতার কথা এসেছে, দুই পক্ষই ওনার সমঝোতার কথা বলেছেন, আমাদের তরফ থেকে তোমার সমঝোতার কথা এসেছে। কেন চেয়ারম্যান সাহেবের এটাই পরামর্শ ছিল যে আপনাকে আলোচনা কোনো মতেই করতে দেবো না, আপনারা নিজেদের মধ্যে আপনি জাস্ট মত বিনিময় করে আপনার বিদায় নেন। তো এটা যখন ছিল তখন সমঝোতার জন্য এসেছে আলহামদুলিল্লাহ। পরবর্তী সময় লুৎফর রহমান ফরাজি, তিনি মুজাফর বিন মহাসেন হাফিজাহুল্লাহ তিনটি অভিযোগ করলেন যে আমরা তাদের প্রোগ্রাম বন্ধ করি এই জন্যই যে মুজাফর বিন মহাসেন তিনি মৃত্যুক, তিনি বইয়ের মিথ্যা তথ্য দিয়েছেন এবং তিনি আরও কটু কিছু কথা বলেছেন লুৎফর রহমান ফরাজি মুজাফর বিন মহাসেনকে। আলহামদুলিল্লাহ, তারপরে মুজাফর বিন মহাসেন সাহেবকে সময় দেওয়া হয়। মুজাফর বিন মহাসেন সাহেব তখন লুৎফর রহমান ফরাজির জবাবটা বেশ দাঁত ভাঙা জবাব ওখানে তখন তিনি দিয়ে দেন। তো যাই হোক, তারপরে লুৎফর রহমান ফরাজি আবার কিছু কথা বলতে চেয়েছিলেন, তাকে কথা বলতে দেয়নি চেয়ারম্যান সাহেব। তো সর্বোপরি যে আজকে যেখানে আলোচনা ভেতর হয়েছে, বিতর্ক কিছু একটা বিতর্ক হয়নি, সমঝোতা করতে বলেছে সমঝোতা করেছে, এখানে কে হেরেছে কে জিতেছে এ কথা নয়, বরং হানাফিরা যশোরবাসীদের মানে যশোরে আহলে হাদিসদের প্রোগ্রাম করতে দিবে না এই জন্য আন্দোলন করেছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার শেষ সিদ্ধান্ত এটা যে আহলে হাদিসরা আলোচনা করবে কিন্তু কোনো বাধা হানাফিরা দিতে পারবে না, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের জিত, কেননা আমাদের আহলে হাদিসদের প্রোগ্রাম করতে দিবে না, এটা ছিল হানাফিদের দাবি। আলহামদুলিল্লাহ সমঝোতাতে এটা এসেছে যে আহলে হাদিসরা তাদের নিজের মতো দাওয়াতি কাজ করবে, হানাফিরা নিজেরা দাওয়াতি কাজ করবে, কেউ কাউকে বাধা দেবে না, সুম্মা আলহামদুলিল্লাহ। হক এইভাবেই যেতে বাস হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যেটা করার দরকার ছিল দাওয়াতি কাজ, আমাদের দাওয়াতি কাজ হয়েছে। যশোরবাসী এখন আহলে হাদিসদের প্রোগ্রাম করতে পারবে, যা সাধারণ জনসাধারণ যারা আহলে হাদিস তাদের খুশি। তারা বলছে যে ভাই আমাদের অন্তত মসজিদে নামাজ পড়ার জায়গা তো আমরা পেলাম, আমরা এতেই খুশি। কেন তাদেরকে মসজিদে সলাত আদায় করতে দিত না, আহলে হাদিসদের তরিকাতে কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে সলাত আদায় করতে দিত না। আলহামদুলিল্লাহ আমরা আজকে যাওয়াতে, আজকে আলোচনা করাতে আলহামদুলিল্লাহ এতটা হয়েছে যে যশোরে ওই ছেলেগুলো এখন সলাত আদায় করতে পারবে, তারা আয়োজন করতে পারবে, প্রোগ্রাম করতে পারবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এতটুকু দরকার ছিল, বাহাস করে তাকে হারাতে হবে এতটুকু ছিল না। হকের দাওয়াত আলহামদুলিল্লাহ আজকে পৌঁছে গেছে, তারা বিষয়টা লোক জড়ো করুক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছিটে ফোটা 200-100 জন মানুষ যাচ্ছিল, আলহামদুলিল্লাহ ওতে আমরা যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে এদিকে কামিয়াবি দিয়েছে, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আলহামদুলিল্লাহ। যে দুই নম্বর বিষয় যে লুৎফর রহমান ফরাজি কিছু কথা বলেছে, তো লুৎফর রহমান ফরাজি ওকে আলহামদুলিল্লাহ উনি মুজাফর বিন মহাসেনের উপরে দুটো অভিযোগ করেছিল, আলহামদুলিল্লাহ আমি জবাব দেওয়ার জন্য উঠেছিলাম, জবাব দিয়েছিলাম। তো মুজাফর বিন মহাসেনের প্রতি আপত্তি ছিল লুৎফর রহমান ফরাজির যে মুজাফরের প্রোগ্রাম ব্যান করা হোক, কারণ হচ্ছে এটাই যে মুজাফর বিন মহাসেন এটা বলে গেছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাত, এই কথা বলে লুৎফর দাবি করছে, তার মানে আমাদের হানাফিদের সালাতকে জাল বলেছে মুজাফর, মানে এইভাবে তিনি একটু আক্রমণমূলক কথা বলতে চাইছিলেন। তো আলহামদুলিল্লাহ তার পাল্টা জবাব আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ তার পাল্টা জবাব ওখানে দাঁড়িয়ে দিয়েছি লুৎফর রহমান ফরাজিকে, যে মুজাফর যদি জাল হাদিসের কবলে রসুল্লাহ সালাত এই কথা লেখার কারণে যদি আপনি আঘাত পান বা আপনাদের হানাফিদের সালাতকে জাল সালাত বলেছে এটা যদি দাবি করেন, তা আলহামদুলিল্লাহ লুৎফর রহমান ফরাজি আপনার স্বহস্তে কিতাব রচনা করা আছে দলিলবিহীন লামাজাবিদের মতবাদ, লামাজাবিদের দলিলহীন মতবাদ আপনার বই লেখা আছে। তার মানে আপনি তো আমাদেরকে বললেন যে আমাদের আহলে হাদিসদের কোনো দলিল নাই, নামাজ পড়ে কোনো দলিল নাই,
তো দুজনের কথা টিট ফর ট্যাট, যেটাকে আমি বলে আমার হচ্ছে অ্যান্টিভেনাম, তাকে অ্যান্টিভেনাম দিয়েছি। আর লুৎফরমান ফারাজি একটা ইহুদিদের চক্রান্ত করেছে, ইহুদিদের একটা কৌশল করেছিলেন। সেই সময়তে লুৎফরমান ফারাজির সঙ্গে সঙ্গে বললেন যে আমার দলিলবিহীন না মাজাবিদের মতবাদ বলে কোনো বই নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমি তখন বললাম যে হ্যাঁ, বইয়ের মধ্যে যে দলিলবিহীন লা মাজাবিদের মতবাদ আসে, তার বইয়ের নাম যে লা মাজাবিদের দলিলহীন মতবাদ। এবার আমি আগে দলিলবিহীন বলে দিয়েছি, লুৎফরমান ফারাজি এটা তাবিল করেছে, বলছে এর নামে আমার শিরোনামে কোনো বই নাই। সঙ্গে সঙ্গে বলেছি আপনি আল্লাহর কসম করে বলেন তো যে আহলে হাদিসদের দলিল নাই, এই মর্মে আপনি বই রচনা করেছেন কি করেননি? লুৎফরমান ফারাজি মুখ বন্ধ করে নিচে বসেছিল, একটা কথা বলেনি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দুই নম্বর বিষয়, যখন সমস্ত কিছু আলোচনা শেষ হয়ে যায়, চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়ে দেয়, ওখানকার ওসি সাহেব ঘোষণা দিয়ে দেয় যে আজকে যে আলোচনা হলো এখান থেকে সিদ্ধান্ত এটাই যে আহলে হাদিসরা আহলে হাদিসের আলোচনা করবে, হানাফিরা হানাফিদের আলোচনা করবে, আহলে হাদিসরা নামাজ পড়বে, হানাফিরা নামাজ পড়বে, সব ভ্রাতৃত্ব বজায় রেখে আপনারা চলুন, এটা ছিল আলহামদুলিল্লাহ। আজকে যে সিদ্ধান্ত হলো এই সিদ্ধান্ত আমরা আগে থেকে পালন করি, আমরা হানাফিদের মসজিদে এমনি নামাজ পড়ি, আমরা কোনো হানাফিদের প্রোগ্রাম আমরা বাধাও দিই না, আলহামদুলিল্লাহ। লাভ হলো এটা যে কোনো হানাফিরা আহলাদেশের প্রোগ্রাম বন্ধ করতে পারবে না, কোনো হানাফিরা আহলাদেশকে মসজিদ থেকে বের করতে পারবে না, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কামিয়াবি। তিন নম্বর বিষয়, যে আলোচনা যখন সর্বশেষ ঘটে যায়, সেই সময় লুৎফরমান ফারাজকে আমি গিয়ে কোলাকুলি করেছিলাম, দিয়ে বলেছিলাম যে হুজুর ইয়োর ব্রাদার রুহুল আমিন, আমি বলেছি ইয়োর ব্রাদার রুহুল আমিন, আমি মুসলিম, আমি খ্রিস্টান নয়। কেননা উনি একটা আলোচনাতে উনি বলেছিলেন যে ব্রাদার রাহুল মুসলিম না খ্রিস্টান, আমি তো এটা নিজে জানি না, তার জন্য কানে ভালো করে বলেছি হুজুর মুফতি সাহেব আমি আসলে মুসলিম, আমি খ্রিস্টান না, আপনার ভুল ধারণা ছিল, এটাকে খণ্ডন করলাম। প্রথমে এই কথা, ও মুখ বন্ধ করে বসে আছে, উনি তখন আমাকে বললো কোরআনের তেওলাত আপনি শুদ্ধ করুন, আচ্ছা আমার মাত্র 3 বছর হলো, আপনি দোয়া করেন ইনশাল্লাহ কোরআন তেওলাত শুদ্ধ হয়ে যাবে। তারপরে তার সঙ্গে আলোচনা, তিনি বললেন যে বাংলাদেশে কতদিন আছেন, আমি বললাম যে আছি এই মাসটা পুরোটাই থাকবো ফেব্রুয়ারি, উনি বললেন দাওয়াত নেন, আচ্ছা ইনশাল্লাহ দাওয়াত নিলাম, সময় কোনো দিন একদিন হলে আপনার সঙ্গে সাক্ষাৎ ইনশাল্লাহ করবো। তারপর লুৎফরমান ফারাজিকে শেষে যখন কোলাকুলি করলাম, লুৎফরমান ফারাজিকে পরিষ্কার বলেছি যে লুৎফরমান ফারাজি সাহেব আপনি যে তাবিল করলেন ইহুদিয়ার সিফাত, কোন তাবিল? আমি বইয়ের নাম বলেছিলাম আপনার বই, যে দলিলবিহীন লা মাজহাবিদের মতবাদ আপনি অস্বীকার করলেন যে এই নামে আপনার কোনো বই নাই, আসলে আপনার বইয়ের নাম ছিল যে লা মাজহাবিদের দলিলহীন মতবাদ। আমি বললাম দলিলহীন আর বিহীন এই দুটো কথার জন্য নিজের বইকে যে অস্বীকার করে তাবিল করে, এটা ইহুদিদের তাবিল। আলহামদুলিল্লাহ লুৎফর ফারাজি আমার কথার জবাব দেয়নি। আমি এবং বলেছি যে আপনার অন্তঃসাক্ষী আল্লাহ সাক্ষী যে আজকে আপনি শুধু ছোট্ট একটা হীন এই শব্দের কারণে আপনার বইকে আপনি অস্বীকার করেছেন। উনি কোনো কথা বলেনি, কেন? কারণ তাকে আমি সত্যটা বলেছি যে আপনার অন্তর্জানে যে কালিমাতুল হাক্কি উরিদাতুল বাতিল, যে কথা ঠিক বলেছেন কিন্তু আপনি মতলব লিয়েছেন বাতিল। লুৎফরমান ফারাজি আলহামদুলিল্লাহ আমার কথার জবাব দেয়নি, এবং তিনি জানেন যে তিনি ওখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং তিনি তাবিল করেছেন, আর এই তাবিলটা ইহুদিদের তাবিল। পাশাপাশি তাদের আরও ওলেমা মাসায়েক ছিল, আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে বইটা বের করে পিডিএফ যে ছবি ছিল আমি ছবিটা বের করে দেখাচ্ছি, এখন দলিলবিহীন লা মাজহাবিদের মতবাদ যে বইটার নাম বলেছিলাম আসলে দলিলবিহীন নয়, এই লা মাজহাবিদের দলিলহীন। এই হীন শব্দ থাকার কারণে লুৎফরমান সাহেব ফারাজি তার বই নিজের হস্তের বইটাকে অস্বীকার করেছিল, উনি যে মিথ্যুক এটা প্রমাণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কিছু কিছু আমি কাট ভিডিও তো ওখান থেকে করা নিষেধ ছিল, তারপরে আপনার যতটা পেয়েছেন। সর্বোপরি এই কথা আপনারা মনে রাখবেন ভাই, যে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যশোরে আহলে হাদিসদের প্রোগ্রাম নিষিদ্ধ ছিল, আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিসটা প্রোগ্রাম করতে পারবে। যশোরে আহলে হাদিস ভাইদেরকে সলাত আদায় করতে দেওয়া হতো না, এখন তারা সলাত আদায় করতে পারবে, হানাফিরা বাধা দিতে পারবে না। এখন কে জিতেছে, কে হেরেছে, কে সফলতা অর্জন করেছে আজকের এই বাহাসের বা আজকের এই আলোচনা সভার মাধ্যমে, যারা একটু আক্কেলবান, একটু বিবেকবান, একটু বুদ্ধিমান, তারা সকলেই বুঝতে পারছেন সমাজদের কেলে ইশারায় কাফি, বরং আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, অন্তত আজকে আমরা আলোচনা করতে পারবো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথা, মানে সর্বোপরি শেষ কথা এটাই যে তারা যে উদ্দেশ্য করেছিল তাদের উদ্দেশ্যে আমরা একটু হলেও বালি ঢেলে দিয়েছি। তারা চেয়েছিল আমাদের প্রোগ্রাম আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ করতে, আহলে হাদিসকে প্রতিরোধ করতে, আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা এখন থেকে যশোরে আলোচনা করতে পারবে, তাদের উদ্দেশ্যকে নৎসাত করে দিয়েছি আলহামদুলিল্লাহ। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে, মিথ্যা তখন বিলুপ্ত হইয়াছে, সূরা আনিসাল আয়াত নম্বর 81। আমরা এটাই চাইছিলাম যে অন্ততপক্ষে একটা সলিউশনে আসা যাক, যেন আহলে হাদিসের উপরে যে নির্যাতন করা হচ্ছে মুসলিম
মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের প্রোগ্রাম মাহফিল বন্ধ করা হচ্ছে, এটা যেন না হয় আলহামদুলিল্লাহ। এখন আহলে হাদিসরা তারা দাওয়াতি কাজ করবে, কোরআন সুন্নাহ প্রচার করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হক এবং বাতিল মানুষ জানতে বুঝতে পারবে। আর আমরা দাপটের সঙ্গে আমরা ওখানে আলোচনা নির্দ্বিধায় আলোচনা করেছি, একদম আলোচনার শেষে হানাফিদের মসজিদেই বুকে হাত বেঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে একদম সহি হাদিস অনুসারে হাজার হাজার হানাফিদের মধ্যে আলহামদুলিল্লাহ নামাজ পড়েও এসেছি আলহামদুলিল্লাহ, কেউ বাধা দিতে পারেনি, সুম্মা আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় বিজয়, এর চেয়ে বড় জয়, এর চেয়ে সত্য প্রতিষ্ঠা আর কি দরকার? হানাফিদের মসজিদে আলহামদুলিল্লাহ সালাত আদায় করে এসেছি, তাদের পাশেই তাদের ইমামের নেতৃত্বে পড়েছি, তাদের মসজিদে পড়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আপনারা বুঝতে পারছেন কে ঠিক কে ভুল এমনটা নয়। আর সর্বশেষ কথা, মুজাফফর বিন হোসেন লুৎফর রহমান ফরাজিকে বলেছে যে লুৎফর রহমান ফরাজি, ফরাজি সাহেব আপনার সঙ্গে আমি খাস বাহাসে বসবো। আলহামদুলিল্লাহ লুৎফর রহমান ফরাজির সঙ্গে মুজাফফর বিন হোসেন আগে প্রস্তাব দিয়েছে, যে মুজাফফর হাফেজাহুল্লাহ তিনি আগে বলেছেন লুৎফর ফরাজিকে যে আপনার সঙ্গে আমি বাহাসে বসবো, ইনশাআল্লাহ বাহাসে বসবো, দুজন বসবো, দুজন। মুজাফফর আগে প্রস্তাব দিয়েছে, লুৎফর ফরাজি নয়। আহলাদের তরফ থেকে বাহাসে বসার চ্যালেঞ্জ বা কথা আবার বলা হয়েছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুজাফফর সাহেব লুৎফর রহমান ফরাজির সঙ্গে বসবেন আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়তে লুৎফর রহমান ফরাজিকে মুজাফফর বিন মহসিন একদম আলোচনা শেষে ওনার হাত ধরে টেনে এনে বলেছে, মানে মুজাফফর বিন মহসিন লুৎফর রহমান ফরাজিকে বলেছে যে লুৎফর তোমাকে আল্লাহ হেদায়ত করুক, হক বোঝা তৌফিক দান করুক। মুজাফফর তার জন্য স্পষ্ট দোয়া করেছে, সকলে সকলের সঙ্গে আমরা কোলাকুলি করেছি, লুৎফর রহমান ফরাজির সঙ্গে দুইবার কোলাকুলি করেছি, তার সঙ্গে মুসাফা করেছি, আরও ওদের সঙ্গে গোলামুর রহমান আরও আন্দোলন পার্সন ছিল যারা মিডিয়া ব্যক্তিত্ব না, তবে তারা প্রভাবশালী, তাদের আলেম মসজিদ মাদ্রাসায় দার্স দেয়, যেমন গোলামুর রহমান একজন বড় মাপের আলেম। তো যাই হোক, সর্বোপরি এতটাই, আপনারা যতটা এখন শুনলেন এতটাই আজকে শেষ নিউজ, যে আলহামদুলিল্লাহ এখন যশোরে আলাদা সাপড়ে যে নির্যাতন হতো এখন আর হওয়া সম্ভব নয়, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করতে পারবো, আলোচনা আমরা মানে এখন আহলে হাদিসের দাওয়াতের প্ল্যাটফর্মটা উন্মুক্ত হয়ে গেল, বাধা দেবে না, এর চেয়ে বড় জিত বড় সফলতা আর কিছু হতে পারে না, যেখানে আহলে হাদিসকে চাপা দিয়ে রেখেছিল আহলে হাদিসকে তারা আবার জাগিয়ে দিয়েছে আজকের আলোচনাতে, আজকের সরা পরামর্শতে আহলে হাদিস আজকে জেগে গেছে, তারা প্রকাশ্যে দাওয়াতের কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।